सरकार যদি শুরু থেকে কমিশনের সাথে সহযোগিতা করত তাহলে কমিশনকেও সুপ্রিম কোর্টে যেতে হতো না আর বিরোধীদেরও পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠুর জন্য চিৎকার করতে হতো না নমিনেশন পর্ব থেকে যে পর্বগুলো চলছে প্রচার পর্ব তাতে তো দেখা যাচ্ছে যে কিভাবে হামলার পর হামলা হচ্ছে পুলিশ প্রশাসনের নীরব দর্শকের ভূমিকায় থাকা অবস্থায় তো এই ঘটনাটা যদি রাজ্য সরকার যদি আগে থেকে চেক করার চেষ্টা করত বা কমিশনের মত মেনে যদি সশস্ত্র পুলিশের ব্যবস্থা করবার পরিকল্পনা যদি নিত তাহলে তো আর আজকে এই জাতীয় ঘটনা ঘটত না আমরা এখনো চাই যে নির্বাচন হোক কোনো ভবিষ্যতে নির্বাচন বন্ধ না হয় আমরা চাইছি যে নির্বাচনটা যদি লাগে তো 10-15 দিন পিছিয়ে দিক কিন্তু শিডিউলটা 7 ফেজে যদি হবে তাহলে আমার মনে হয় যে সব দিক দিয়ে তা ঠিক হবে আর বিষয়টা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতিদের দ্বারা নিশ্চয়ই কোন একটা রাস্তা আমরা পাবো শুরু শুরুতেই আদালতে যদি রায় দিয়ে দিত তাহলে হয়তো এতটা জটিল অবস্থার মধ্যে দাঁড়াতো না শেষ লগ্নে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ ঝুলে থাকতো না।